গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনে মামলার আবেদন করেছেন সদ্য কারামুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। দুপুরে মহানগর দায়রা জজ আদালতে তিনি এই আবেদন করেন বলে জানিয়েছেন তার ভাই আহসান কবির। এ বিষয়ে দুই দিন পর আদেশের দিন ধার্য করেছে আদালত। মাজহারুল ইসলামের প্রতিবেদন। একজন ভাই একজন গণমাধ্যম ব্যক্তিত্ব ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কিশোর আমার ভাই, তিনি আদালতের কাছে নির্যাতনের বিচার চেয়ে মামলার আবেদন করেছেন। মামলাটি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের, আসামি অজ্ঞাত, অভিযোগ গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে আদেশ দিতে দুদিনের সময় নিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। নাগরিক টেলিভিশন কে আহসান কবির জানান, তার ভাই কিশোরের সবশেষ অবস্থা দ্রুত সম্ভব তার কানে অপারেশন করে একটি চিট আকারের এয়ারড্রাম টাইপের একটা বস্তু ওখানে বসাতে হবে। আমরা আগামী দিন সেটি বসানোর প্রস্তুতি নিচ্ছি। তার চোখে ক্যাটারাক্ট ছানিও তা অপারেশন করতে হবে। আমরা প্রথমে কান, তারপরে ছানি, আর পায়ে যে কঠিন ভাবে নির্যাতন করা হয়েছিল সেখানে এখন কোনো ফ্র্যাকচার নাই, কিন্তু সেই দাগগুলো আছে এবং সেই ব্যথাগুলো আছে। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের পর অনেক কথাই মনে করতে পারছেন না কিশোর। মে মাসের 2 তারিখ 2020 5টা থেকে 6টার ভেতর তাকে তুলে নেওয়া হয়েছিল, তাকে র‍্যাব 3 এর কাছে সোপর্দ করা হয়েছিল 5ই মে বিকেলে, আর 6ই মে সকালে সদরের অজানের পরে তাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। জমটুপি পরিয়ে এবং বড় মাত্রায় মিউজিক বাজাতে বাজাতে গাড়িতে করে নিয়ে গিয়েছিল, অনেক লোক জমে গিয়েছিল। তারপরে তো সীমাহীন অত্যাচার করা হয়েছিল বলে কিশোর আসলে জানে না সে আসলে কোথায় ছিল এই সময়টা। আর মুস্তাক আহমেদ এই মামলার আসামি ছিলেন, উনি মারা গিয়েছেন। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর 10 মাস পর বন্দী দশা থেকে মুক্তি পান গত বৃহস্পতিবার। একই মামলার অপর আসামি লেখক মুস্তাক আহমেদও ছিলেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। গত 25 ফেব্রুয়ারি মারা যান তিনি। এরপরই দেশজুড়ে আলোচনায় আসে তাদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি। মাসুদ ইসলাম, নাগরিক, ঢাকা।